হাই বন্ধুরা, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের আমার এই ভিডিওটা তৈরি করা মূলত ফেসবুক থেকে নেওয়া এই ভিডিওটা। তো ফেসবুক থেকে এরকম একটা পোস্ট দেওয়া হয়েছে, সেখানে অনেকে অনেকে কমেন্ট করছে, একটা অ্যান্সার বের করছে, কেউ অ্যান্সার বের করছে। সবচেয়ে বেশি অ্যান্সার লিখছে হচ্ছে 58, যে এটার অ্যান্সার হবে 9 + 9 ইজ ইকুয়াল টু, এখানে অ্যান্সার হবে 58। অনেকেই অ্যান্সার লিখছে 88। এখন এই দুইটা অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হবে, তো সেটাই আজকে আমি আলোচনা করব। তো প্রথমে দেখা যাক যে এখানে যদি আমি 2 + 2 = 4 দেই, তাহলে এই 4 এবং পরের 3 + 3 = 6, 6 আর 4 যোগ করলে হয় 10, তাহলে হয় 10-এ। এখানে 4 + 4 = 8, 8-এ আর 10-এ যোগ করলে হয় 18। এরপরে হচ্ছে 5 + 5 = 18, আর এই যে 5 + 5 = 10 আর 18 যোগ করলে হচ্ছে 28, 6 + 6 = 12, 12 আর 28-এ যোগ করলে 40, 9 + 9 = 40, এবং 9 + 9 = 18, তারপরে হচ্ছে 40 যোগ করলে হয় 58। ওকে, তো যারা এই অ্যান্সারটা লিখছে তারা দৃষ্টিকোণ থেকে লিখছে এইভাবে, আর যারা এই অ্যান্সারটা লিখছে সেটা দেখা যাক। তা এখন আমরা সাধারণত জানি 2 + 2 = 3 + 3, তারপর হচ্ছে এখানে 4, 5, 6, 7, 8, 9, যেহেতু লাস্ট পর্যন্ত 9 আছে, সুতরাং আমাদের 9 লিখতে হবে এখানে, 9। তারপর হচ্ছে 4 + 5 + 6 + 7 + 8 + 9। এখন এই 4, 2, 2 যোগ করলে হচ্ছে এখানে 4, 4-এ 8, ঠিক সেম আগেটার মতন। 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, তারপর হচ্ছে এখানে 8, 18, 5-এ 5-এ 10, 10-এ আর 18, 28, 6-এ 6 যোগ করলে 12, 12 আর 28-এ 40, 7-এ 7 যোগ করলে হচ্ছে 14, 14 আর 40-এ 54, 8-এ 8-এ 16, 16 আর 54-এ 70। ওকে, তারপর হচ্ছে 9-এ 9-এ 18 আর 70-এ যোগ করলে হচ্ছে এখানে 88। ওকে, তো এখানে এটার মানটা আমাদের অবশ্যই ভাবতে হবে, যারা এই অ্যান্সারটা লিখছে যে তারা সরাসরি 6, 6, 40, তারপরে 9-এ চলে গেছে। কিন্তু আমাদের এখানে যে কয়েকটা মিসিং মান দেওয়া আছে, অর্থাৎ এখানে 6-এর পরে 7, 8 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দ্বারা চিন্তা করে করা হয় নাই। কিন্তু আসলে এখানে হবে যে মিসিং মানটা আমাদের বসাতে হবে, অর্থাৎ মিসিং মানটা বসায় তারপর এটা করতে হবে, অর্থাৎ রেজাল্ট এখানে 88 হবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে এখানে রেজাল্টটা হলো 88। তো তারপরেও যাদের নিজস্ব কোনো মতবাদ আছে যে অন্যভাবে হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।